বিবিটিভি ভালোবাসার কথা বলে। ডিয়ার ভিউয়ার্স, অল্প স্বল্প গল্প অনুষ্ঠান নিয়ে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমার সাথে আছেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার, ডান্সিং স্টার, যিনি হিরোর পাশাপাশি অ্যাজ এ ডান্স ডিরেক্টর হিসেবে অসংখ্য অসংখ্য ছবিতে কাজ করেছেন, এবং উনি যে কয়টি ফিল্মে অভিনয় করেছেন অ্যাজ এ হিরো হিসাবে, ও সে সবগুলি সুপার ডুপার হিট। আমি যার কথা বলছি আপনার সবাই আমার চেয়েও ভালো তাকে চেনেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নায়ক জাভেদ, যার ভালো নাম হচ্ছে ইলিয়াস জাভেদ। চলুন তার সাথে কথা বলি। আজকে অনেক ভালো লাগছে আপনার সামনে বসে কথা বলতে পারছি এবং আপনাকে দেখছি, সাথে ভাবিও আছেন আমার, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনার নাচের প্রতি আগ্রহটা কীভাবে জন্মালো? আসলে আমি দিলীপ কুমারের খুব ভক্ত ছিলাম, দিলীপ কুমার সাহেবের আমি ছবি দেখতাম, খুব ভালো লাগতো। ইভেন ছবি দেখতে যাওয়া, টিকিট নিয়ে ছবি শুরু করলাম, ছবি শেষ হয়ে গেলো আবার নেক্সট শুরু হলো, আমি বসে গেছি, তারপরে আবার ছবি দেখতাম। তো দেখতে দেখতে ওনার তো নাচতো খুব ভালো, খুব ভালো লাগতো। তখন আমি চিন্তা করলাম যে আমি নাচ শিখবো, নাচ শিখবো, কার কাছে নাচ শিখবো। তো এখানে তখন সাধু মহারাজের নাম শুনলাম আমি, যে উনি খুব ভালো নাচ ডিরেক্টর, ওনার কাছ থেকে নাচ শিখলে ভালো হবে। এটার জন্য আমাকে বোম্বেতে যেতে হলো। আচ্ছা, বোম্বে গেলাম, বোম্বে যাওয়ার পরে সরোজ খানের সাথে আমার পরিচয়। আচ্ছা, ওনারও ডান্স আমার খুব ভালো লাগতো, তো তখন উনি আমাকে আমাদের যে ডান্স ডাইরেক্টর, যে ওখানকার খুব ভালো ডান্স ডিরেক্টর, তো ওই উস্তাদের কাছে আমার নিয়ে গেল, ওনার কাছে আমি নাচ শিখলাম, সাধু মহারাজ। আপনি বললেন দিলীপ কুমারের কথা, আমরা আমি যতটুকু জানি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই আপনাকে দিলীপ কুমার নামে ডাকতো, বাংলার দিলীপ কুমার বলতো সবাই আপনাকে। হ্যাঁ, বাংলা দিলীপ কুমার বলতো বলেই তো পাগলের মতো ছিল, ছুটে গেলাম আর নাচ শেখা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, তো ভাগ্য ভালো হইতে হলে তো দিলীপ কুমারের সাথে মানে দেখা করতে পারতাম, কিন্তু না ওনার সাথে দেখা করতে পারিনি। তো সুরাজ আমাদের যে ডান্স ডিরেক্টর সুরজ খান, সে আমাকে উস্তাদ সাধু মহারাজের কাছে নিয়ে গেল, সাধু মহারাজ সাহেব আমাকে নাচ শেখানো শুরু করলো। শুরু করাতেই সে বললো যে যাবে তুমি, ইনশাআল্লাহ তুমি খুব ভালো ডান্সার হবে, ভালো নাচ শিখবে তুমি। তো আমি প্রায় 2-2.5 মাস পর্যন্ত ওনার কাছে ছিলাম। 2-2.5 মাসে এত কিছু শিখে গেলেন? কিছু নাচের কিছু বোল আছে আর কি। আচ্ছা আচ্ছা, যে তা থেই থেই তা তা থেই থেই তা তিরুডে তা তিরুডে তা, এর কতগুলি জিনিস আমাকে লিখে দিয়ে দিল যে তুমি এটা পড়ে তারপরে তুমি এটা করবা। তো আমি ওটা নিয়ে চলে আসলাম, তারপরে সে এখানে আমি প্র্যাকটিস করতাম, নাচের প্র্যাকটিস করতাম। তো নাচের প্র্যাকটিস করতে করতেই আমাকে এখানে যে তখন ছবিগুলো হচ্ছিল, না আমি আমি যেটুকু জানি আপনি আসার আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওইরকম কেউ নাচের ডিরেক্টর ছিলেন না, বা হিরো হিরোইনরা কেউ নাচতেন না, হয়তো গাছের এপাশ উপাস হাঁটা চলা দিয়ে গানটা সেরে ফেলতেন। আপনি আমি যেটুকু জানি 1964 সালে প্রথমে অ্যাজ এ ড্যান্স ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, ডান্স শুরু করি, শুরু করি মানে কি, ডান্স তো কেউ জানতোই না। হ্যাঁ হ্যাঁ, ডান্স কেউ জানতোই না, আর যে জানতো ওটা হলো ফোক ডান্স, কোনোরকম চালানো। তারপর আমি এখানে যারা ছেলেরা আছে ছিল, যারা মেয়েরা, তাদেরকে আমি নাচ শেখানো শুরু করলাম উইদাউট মানি, যে তার কাছে তাদের কাছে কারো কাছে আমি পয়সাও নিতাম না, ডান্স শিখাইতাম, ডান্স শিখা রেডি করতাম এদেরকে। তো বলে স্যার আমরা তো আপনি টাকা দিতে পারবো না, আমাদের কারো টাকা দরকার নেই, তোমরা নাচ শিখো। আমি নাচ শিখাইতামও আর নিজে প্র্যাকটিস করতাম। নায়ক এবং সেই ছবিটি ছিল সুপার ডুপার হিট।
না ডান্স ডিরেক্টরতে হিরো হলাম মানে মুসরি সাহেব ওনার একটা ছবি ছিল, ওই ছবির ডান্সের জন্য তিনি আমাকে ডাকলেন। যে মেয়েদেরকে আমরা না শিখাইতাম আমি, সে মেয়েরা যায় বললো যে এরকম যে একটা ডান্স ডিরেক্টর আসছে সাংঘাতিক ভালো, তো তখন সে আমাকে মুসরি সাহেব ডাকলো। আচ্ছা, যায় আমি ওখানে ডান্সের প্র্যাকটিস শুরু করলাম, তো এরা তাকায় থাকতো আমার দিকে, আপনারা আমার দিকে তাকায় থাকবেন তো আমি কেমনে না শেখাবো। বেটা তুমি এমনি দেখতেই তো এমন লাগে যে তোমাকে তো হিরো বানাতে ইচ্ছা করতেছে, তো এই ধরনের কথা হলো। আমি তো খুব খুশি হলাম যে হিরো বানাবার ইচ্ছা করতেছে, দেখা যাক। তো আমি নাচ শিখাইতে শিখাইতেই মুস্তফি সাহেব ডিসিশন নিল যে ক্যাপ্টেন সাহেব ওনার ভাইকে বললো যে এই ছেলেটা কিন্তু খারাপে, ছেলেটার মধ্যে মাল আছে, ওদের ভাষার মতো আর কি প্রতিভা আছে, প্রতিভা আছে, মাল আছে বলতো আর। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মাল আছে যে নিয়ে নাও। বললো যে ঠিক আছে তুমি যে ছবি শুরু করতেছো সেই ছবি দেন। ফার্স্ট ছবি ওনার পায়েল, পায়েল ছবি সামানা হিরোইন, তার সাথে আমাকে তারা সিলেকশন করে ফেললো হিরো হিসাবে। এবং সেই ছবি ইতিহাস হয়ে গেল, পাগল হয়ে গেল। প্রথম ছবি সামানার সাথে পায়েল সুপার ডুপার হিট, তারপরে গল্পটা একটু শুনবো। পায়েল ছবি সুপারহিট হলো, সুপারহিট হওয়ার পর আর ছবির পর ছবি আমি প্রচুর ছবির অফার পাই, যে প্রত্যেকটা ডাইরেক্টর ও সেও বলে আমি জাভেদকে হিরো নেব, সে জাভেদ জাভেদ আমার ছবি করে দাও, এই আমার ছবি করে দাও, কার কার ছবি করব। সাবানার সাথে প্রথম ছবি পায়েল, সেই ছবিটি সুপার ডুপার হিট, এবং আপনি সাবানার সাথে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন, একটু সাবানা সম্পর্কে জানতে চাই। সাবানা আসলে সাবানা খুব ভালো মেয়ে, খুব ভালো সে হিরোইন এবং আমাকে খুব সাপোর্ট করতো সে। তারপরে আপনার একটি সুপার ডুপার হিট ছবি, সেটি হচ্ছে নিশান, আপনি সেখানে দুটি চরিত্রে অভিনয় করেছেন, এবং এই ছবিটি আমাদের মানে বাংলাদেশের দর্শক এতবার, প্রত্যেকটা দর্শক শতবার দেখেছে সিনেমাটা, আমিও দেখেছি, সেই নিশান সম্পর্কে একটু বলুন। নিশান ছবি আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যে ওর মুখ থেকে লালা পড়তে থাকে, মুখ থেকে লালা পড়তে থাকে, আর একটা একটা হাত পুঙ্গ থাকে, আর একটা ঠ্যাং পুঙ্গ থাকে, ঠ্যাং পুঙ্গ, হাত পুঙ্গ আর মুখ থেকে লালা পড়তেছে, এই ঠোঁটগুলি এরকম ঝুলে থাকতো, তো এরকম করতে মানে আমি খুব কষ্ট পাইতাম, কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে যে আমি যদি বাসায় ঘরে ফিরে আসতাম তো আর তখনও আমার হাত উঠে যেত। আপনি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন, এর আগে বলতে গেলে কেউই তেমন ডান্স ডিরেক্টর ছিল না, মানে নাচ জানতেন না আমাদের নায়ক, বিশেষ করে নায়ক নায়িকারা। আপনি আসার পরে শুরু হলো নাচ শেখা এবং নাচ শুরু, আপনি বলতে গেলে ইন্ডাস্ট্রির অনেককেই নাচ শিখিয়েছেন, সেই সম্পর্কে একটু শুনতে চাই। কোনো হিরোইন হিরো নাচ জানতো না, হিরোইনরাও নাচ জানতো না, শোভানা, ববিতা, রোজিনা যতগুলি হিরোইন ছিল কোনো হিরোইনই নাচ জানতো না, আমাকে খুব কষ্ট হইতো আর কি, তাদেরকে নাচ প্র্যাকটিস করাইতে হতো, যারা আমার সাথে হিরোইন ছিল তাদেরকেও আমাকে প্র্যাকটিস করতে হতো, তাদের প্র্যাকটিস করতে 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 তারপর আবার আমি ডাইরেকশনও আমাকে দিতে হতো, তার ট্রেন করতাম তারপর তাদের একটা শট নিতাম, মানে এত কষ্ট হইতো, কেন তারা তো নাচ জানেই না, ভালো ঘরের মেয়ে আসছে হিরোইন হয়ে চলে আসছে, এখন কী করবে, বিপদে পড়ছি আমি, কেন নাচ আমাকে না শিখিনি আর আমার সাথে নাচতে হবে, এটা তো আরও ডিফিকাল্ট, আমি যে তালে নাচি ওই তালে তো তারা নাচতে পারে না। তাতে হতো কি যে গান তো আমি করলাম যেভাবে হোক, কষ্ট করে তাদের থেকে ট্রেন করার পরে গানটা রেডি করলাম, গান যখন স্ক্রিনে যখন দেখতে যাইতাম তখন দেখতাম ওদেরই ভালো হয়েছে আমারটা ভালো হয়নি, কেন আমি ওদিকে তাকায় থাকি যে ওরা ওদের হয়েছে কিনা,
ঠিক মতো নাচতে পারছে কিনা, শর্ট চলতেছে, আর আমি ওর সাথে আমাকেও নাচতে হয়, আমি হিরো উনি হিরোইন, আমাকেও নাচতে হয় ওনাকেও নাচতে হয়, তো একই পিসে দুজন নাচতেছে, আমি ওদিকে খেয়াল রাখি বেশি, আর ও তো ওর একটু ভালোই হয়ে যায় আর আমার ভালো হয় না। আপনি আমি যেটুকু জানি বাবির সাথে প্রেম করি, আপনার বিয়ে হয়েছে এবং আপনারা খুব ভালো আছেন, প্রথম বাবির সাথে প্রথম পরিচয়টা কীভাবে? বাবির কথা শুনেছিলাম, আচ্ছা, তারপর আমি গাড়ি নিয়ে একদম চলে গেলাম কি এক জায়গার নাম ছিল যেখানে ও নাটক করতেছিল আর কি, নাটকের শুটিং চলতেছিল, হ্যাঁ নাটকের শুটিং চলতেছিল, তখন আমি গেলাম ওইখানে তাকে দেখতে, তো দেখতে গেলাম গাড়ি নিয়ে গেলাম ওইখানে, তো সে তার দেখলাম যে স্টেজে নাচ প্রথম সে নাচা শুরু করলো আর কি, তো আমি তো দেখলাম যে ওরে বাবা রে, তো আর দারুণ, মানে চিন্তা করা যায় না, হয়তো আগে নাচ শিখছে সে, আমার কাছে তো নাচ শিখে নেই, আগে নাচ জানতো, ভালো জানতো এবং খুব সুন্দর নাচে নাচা শুরু করলো, আমার খুব ভালো লাগলো, ভালো লাগলো, এমনই ভালো লাগলো যে আমি পুরোপুরি মানে ডুবে গেলাম আর কি। তারপর আমি ওনার সাথে দেখা করলাম, উনি খুব আমাকে ইয়ে করলো, রেসপেক্ট দিল, তো আমি বললাম যে ঠিক আছে ঢাকা যাওয়ার পরে আমি আপনার সাথে দেখা করবো, আপনি আমার সাথে একটা ছবি করবেন। কথা দিলাম মানে আমি তো পাগলের মতো হয়ে গেছিলাম যে আমার একটা ছবি, আমার সাথে দুইটা ছবির তারপর সই করলাম আমি, দুইটা ছবিতে হিরো হিরোইন, এবং আসলেই তো সে ভালো শিল্পী ছিল, ভালো ডান্সারও ছিল, এবং একটু বলাতেই মানে বুঝে যেত, মানে অন্যান্য মেয়েদেরকে কষ্ট করে আমাকে তৈরি করতে হলো, কিন্তু তাকে আমাকে কষ্ট করে তৈরি করতে হয়নি। আচ্ছা বাবিকে এবার আমি জিজ্ঞেস করবো যে আপনি তো একজন সুপারস্টারকে বিয়ে করলেন, উনি যিনি শাবানা, ববিতা, রুজিনা সবার অঞ্জুগ সবার সাথে সিনেমা করে বেড়াচ্ছেন এবং নাচাচ্ছেন, নিজেও নাচছেন, ওইগুলি দেখে কি আপনার হিংসা লাগতো না বিয়ের পরে? না মোটেও না, আমি গর্ববোধ করতাম। আচ্ছা আচ্ছা, আমি এখনো গর্ববোধ করি, কারণ ওটা তার প্রফেশন আর আমি তার ঘরণী, এই তফাৎটা আমি বুঝতে পারতাম সবসময়, এখনো বুঝতে পারি। আচ্ছা আমাদের প্রিয় হিরো, আপনার কাছে আমি একটি কথা জানতে চাই যে আপনিও নাচতে পারেন, ভাবিও নাচতে পারে, আপনাদের সংসারের অনেক দিন হয়ে গেল, প্রায় 35 বছরের উপরে আপনাদের সংসার জীবন, এবং কথা শুনে মনে হচ্ছে যে আপনারা খুব ভালো আছেন, সুখে আছেন, এটাই কামনা করি, কিন্তু বর্তমানে কে কাকে নাচাচ্ছেন? ভাবি আপনাকে নাচাচ্ছে নাকি আপনি ভাবিকে নাচাচ্ছেন? না আমি তো নাচাইছি যাদেরকে নাচানোর দরকার ছিল, নাচাইলাম, মানে নায়িকাদেরকে আপনি নাচিয়েছেন? নায়িকাদেরকে নাচাইছি, কিন্তু বাসায় এসে উল্টা ওনার কাছে নাচছি কি আমি, খুবই ভালো লাগলো, উনি আমার চেয়ে ভালো নাচ ডিরেক্টর। ভাবি কি বলেন? উনি যা বলে যে এরকম করো আমি এরকম করি, উনি বলে এরকম করো আমি এরকম করি, উনি বলে যে উঠে নাচো, বলেন ভাবি কি বলেন এর উপর? ভাবি মজা লাগে সারাক্ষণ, শুটিং, ডাবিং, এডিটিং, তারপর আপনার ডান্স ডিরেকশন দিতে গেলে তো শুধু ডান্স ডিরেকশনই না, হিরোইনদের রেডি করা, নিজে রেডি হওয়া, লাইট দেখা, ক্যামেরা দেখা, সে গানের আবার এডিটিং করা, তারপরে অভিনয়, এগুলো তো আছেই, তারপরে আবার ঘোড়া থেকে পড়ে যে ব্যথা পাওয়া, এটা ভাঙা ওটা ভাঙা, এই নিয়ে বাসায় আসা, তার যতটুকু অল্প সময় আমি পেয়েছি ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেছি, আর যার জন্য দেখা যাচ্ছে যে সে হয়তো টায়ার্ড, মানে ঘুমিয়ে থাকতে চাচ্ছে, আমার সাথে টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না, স্বাভাবিকভাবে তখন চাবুকটা হাতে নিতে হয়, উঠো চাবুক হাতে নিতে, উঠো, আমি চাবুক চালায় আসছি বাইরে আর উনি বদলা নিচ্ছে এখানে, যে আমার বান্ধবীদেরকে তুমি নাচাইছো এখন আমি তোমারে নাচাই, এই আর কি। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনারা দীর্ঘজীবী হন, ভালো থাকুন, দর্শকের ভালোবাসা আপনাদের সঙ্গে আছেন, এবং আশা করি সবাই আপনাদের জন্য দোয়া করবে, আমিও দোয়া করি, খুব ভালো থাকুন, ভালোভাবে থাকুন, ভালোবাসায় থাকুন, আর আমি আপনাকে অনেকদিন পরে পেয়েছি, আমি খুব খুশি, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করুক, দর্শক আপনারা এত কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখেছেন,
তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে আপনাদেরকে ভালো লেগেছে কি না জানি না, চেষ্টা করেছি আপনাদেরকে খুশি করতে। আর আমরা যে কষ্ট করেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে কষ্ট করে নাচছি বা আপনাদেরকে খুশি করার জন্য অ্যাক্টিং করেছি, সেটা আপনাদেরকে ভালো লেগেছে কি না জানি না। যদি খারাপ লাগে তাও মাফ করে দিয়েন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করেন সারা জীবন যেন আপনাদের খিদমত করতে পারি, আপনাদেরকে ভালো নাচ ভালো অ্যাক্টিং করে আপনাদেরকে খুশি করতে পারি, এটাই আমাদের চাওয়া। আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ শরীরে সুন্দর মনে যাতে আপনাদের খেদমত করতে পারে জাভেদ, এই দোয়াটুকু করবেন। আর আমরা যেন সুখে শান্তিতে এই জীবনে থাকতে পারি, ওই জীবনেও যেন একসাথে থাকতে পারি, এই দোয়া করবেন। ভালো থাকেন।